আজ তোমাদের নিয়ে যাব খোদ কলকাতার বুকে দেড়শো বছরেরও বেশি পুরনো একটা পার্কে হিডেন জেমও বলতে পারো দুঃখের বিষয় হলো কলকাতাবাসী হয়েও এখনও অনেকে এই পার্কটা সম্বন্ধে জানে না আর এই দেখো এখানে চলছে প্রি ওয়েডিং শ্যুট বুঝতেই পারছো পার্কটা কত সুন্দর এই পার্কের মেন আকর্ষণ হলো এই বার্মিস প্যাগোডা যেটাকে আঠেরোশো ছাপ্পান্ন সালে বার্মা থেকে এখানে আনা হয়েছে বলবো এর হিস্ট্রিও আর চারিদিকে গাছগাছালিতে ভরা পাখির ডাক আর রয়েছে রকম সুন্দর 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 গাছ দিয়ে তৈরি স্ট্যাচু কি জানতে ইচ্ছে করছে তো পার্কটা কোথায় কতক্ষণ খোলা কিভাবে যাবে সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা তিনজনে চলে এসেছি এই পার্কটা ঘুরে দেখব বলে আমাদেরও কিন্তু আজকে ফার্স্ট টাইম কীভাবে আসবে সেটা বলে দিই এটা হলো বাবুঘাট বাস স্ট্যান্ড বাবুঘাটের বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে পার্কটা কিন্তু এন্ট্রি গেটটার জন্য দু মিনিট হাঁটতে হবে এই যে এখানে ঋষি বঙ্কিমচন্দ্রের স্ট্যাচু দেখতে পাচ্ছ উনি যেদিকে মুখ করে আছে মানে ইডেন গার্ডেন স্টেডিয়ামের দিকে দু মিনিট হাঁটতে হবে তাহলে পৌঁছে যাবে এন্ট্রি গেটে আমার বাঁ হাতে কিন্তু বাউন্ডারি ওয়াল এই পার্কের ট্রেনে এলে ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে আর মেট্রোতে এলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো এসপ্ল্যানেট এসপ্ল্যানেটে নেমে সেখান থেকে যে কোনো বাসে চলে আসতে পারো এই ইডেন গার্ডেন পার্কে এই পার্কটা হলো ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পেছন দিকটাতে এই পার্কে ঢোকার এন্ট্রি ফ্রি আছে তাই চলো আগে টিকিটটা কেটে নিই এই যে এটা হলো টিকিট কাউন্টার পার্সেন্ট কুড়ি টাকা করে আর ভেতরে কিন্তু টু হুইলার ফোর হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে তার আলাদা চার্জ পার্কে এন্ট্রি করে গেছি আমরা চারিদিকটা দেখো গাছে গাছে ভর্তি খুব সুন্দর চারিদিকে সবুজে সবুজ রাস্তাটা দেখো ও ঢুকেই এই রকম পাবে দুধারে দেবদারু গাছের শাড়ি আর মাঝখানটা পুরো কংক্রিটের রাস্তা খুব সুন্দর সবুজে সবুজ ঠিক এই যে ডান দিকেই রয়েছে এই সুন্দর জায়গাটা যেখানে চলছে প্রি ওয়েডিং শ্যুট এই যে ওপরে ফুলগুলো সেইগুলো নিচে পড়েছে পুরো গোল করে ঘিরে এই গাছটা লাগানো রয়েছে যার জন্য ওপরেও ফুল আর সেটাই নিচে পড়ে বুঝতেই পারছো ফটো এবং ভিডিওর জন্য দুর্দান্ত এরিয়া একটা তো আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি এইবার এই জায়গাটা দেখো মাঝখানে একটা ফোয়ারা রয়েছে যেটা আপাতত চলছে না আর দু ধারে নারকল গাছের শাড়ি নারকোল গাছ ঠিক না এগুলোতে নারকোল হয়নি কী গাছ বলে এগুলোকে আমার জানা নেই বাট এগুলো কিন্তু সাজানোর জন্য খুব সুন্দর দেখতেই পাচ্ছ দারুণ একটা সুন্দর রাস্তা আর দুদিকে কিন্তু কংক্রিটের রাস্তা করা রয়েছে মাঝখানেও গাছ রয়েছে কেমন লাগছে পার্কটা একটু বলো দারুণ সাজানো সুন্দর না মাঝখানে রাস্তাটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছে জানো তো আর এটা ফটো ভিডিও রিল বানানোর জন্য তো একদম আদর্শ খোদ কলকাতার বুকে এতটা গ্রিনারি পাওয়া কিন্তু খুবই দুষ্কর আর এইখানেও একটা দেখতে পাচ্ছি ফোয়ারা রয়েছে বাট এটাও এখন আপাতত বন্ধই দেখতে পাচ্ছি আর এই চূড়া মতো যেটা করা না একটা স্টেজ মতো করা ওখানে কিন্তু লাইভ ফাংশন হচ্ছে মাঠের মাঝখানে রয়েছে একটা সিমেন্টেড ময়ূর বানানো মাঠের ভেতরে খাবার নিয়ে ঢোকা নিষেধ কিনা আমি জানি না কারণ ঢোকার সময় আমাদের কেউ ব্যাগ চেক করেনি তাই বলতে পারবো না তবে এখানে একটা চা বিস্কুট কেক তারপরে কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখতে পাচ্ছি ওখান থেকেই কিছু কিনে খাবো এখন চা বিস্কুটের এই দোকানের ঠিক অপোজিটেই রয়েছে ক্যাকটাস হাউস চলো দেখি ভেতরে কি কি ধরনের ক্যাকটাস আছে আর দেয়ালের গায়েও দেখো ক্যাকটাস আঁকা নানা ধরনের এটা একটা পুরো কাঁচের ঘর রয়েছে এর ভেতরে প্রচুর ক্যাকটাস দেখতে পাচ্ছি নানা ধরনের নানা প্রজাতির সবার নাম তো আমি জানি না তবে নামগুলো লিখে রাখলে সামনে কিন্তু আমাদের বুঝতে সুবিধে হতো তবে বহু প্রজাতির ক্যাক্টাস এখানে দেখতে পাচ্ছি এই দেখো এইরকম একটা সুন্দর ক্যাক্টাস হাউস এখানে আছে একটা হাউস থেকে বেরিয়ে আবার পার্কটা ঘুরে দেখতে শুরু করলাম যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজে সবুজ আর এত সুন্দর দেখো গাছগুলোকে কাটিং করে কি সুন্দর বানিয়েছে ওইখানে রয়েছে একটা দোলনা একটা স্লিপ আর চারিদিকে তো গাছগাছালি ভর্তি আর এই দিকে রয়েছে একটা পুকুর বড় যেটাতে ভর্তি এটা পদ্মপাতা নয় যে সাপলা বলে না শাপলা পাতা আমি ঠিক বুঝলাম আমার যেটুকু জ্ঞান তাতে পদ্মপাতা বোধহয় একটু কানা উঁচু মতো হয় যাই হোক এর ওপরে রয়েছে একটা সুন্দর সিমেন্ট ব্রিজ করা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই দিকটাতেও ওই পুকুরটাই কন্টিনিউ রয়েছে আর মেন আকর্ষণ হলো এই পার্কের যেটা বার্মিস প্যাগোডা সেটার কাছেই এখন আমরা যাচ্ছি এই বার্মিস ব্যাগোডাকে আনা হয় বার্মা থেকে আঠেরোশো সালে লর্ড ডালাউসিয়েটা আনেন দ্বিতীয় অ্যাংলো বার্মিস যুদ্ধের পর পুরোটাই কাঠের তৈরি দেখতে অসাধারণ দেখেই বুঝতে পারছ এই চার চারদিক থেকে পাহারা দিয়ে রেখেছে এই প্রাণীগুলো যাদের শরীর সাপের মতো হলেও মুখটা কিন্তু মানুষের মতো ভেতরে সেরকম কিছু দেখার নেই শুধু সেলফি তোলা ছাড়া তবে কারুকার্য কিন্তু অসাধারণ প্যাগোডা থেকে এপারে বেরিয়ে এলেই দেখতে পাবে সুন্দর একটা পার্ক রয়েছে আর বাদিকে রয়েছে বোটিং করার জন্য ব্যবস্থা যদিও এখন এগুলো বন্ধই দেখতে পাচ্ছি তবে বোটগুলো কিন্তু খুব সুন্দর কোনোটা হাঁস কোনোটা ড্রাগন এই জলাশয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটা পার্ক যেটা চারিদিকে লোহার গ্রিল দিয়ে বাউন্ডারি দেওয়া আর ভর্তি গাছগাছালি তার মধ্যে অনেকগুলো পলাশ গাছও রয়েছে যদিও এখন পলাশ ফুলের সময় শেষ হয়ে আসছে আর কি তাই জন্য গাছেও ফুল কম আর নিচে কিছু ফুল পড়ে রয়েছে তারাও বেশ শুকনো কিন্তু পলাশ ফুল দেখলে মনটা কেমন করে তাই তিন বন্ধু মিলে এই শুকনো পলাশ ফুলই কুড়িয়ে 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 এই যে এই কটা জোগাড় করতে পেরেছি বার্মিস বেগরের ঠিক উল্টো দিকেই রয়েছে রকম সুন্দর একটা বাঁধানো পুকুর ঘাট যার দুদিকে পাহারায় দাঁড়িয়ে আছে দুটো পুতুল আমি ভুল না ঠিক একটু বলো তো এগুলো শাপলা পাতা না এগুলো পদ্ম আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যারা জানো বা চেনো বিশাল বড় এই পার্কটা ঘুরে দেখে শেষ করা যাচ্ছে না আমরা যখন ঢুকেছিলাম মেন গেট থেকে একদম সোজা চলে এসেছিলাম বার্মিস প্যাগোডা পর্যন্ত এইবার মেন গেট থেকে ডানদিকের এরিয়াতে আমি যাচ্ছি সেইখানটাও দেখতে পাচ্ছ সাজানো গোছানো স্লিপ রয়েছে এখানে এইখানটা সবুজ গাছপাতা দিয়ে স্ট্যাচু বানানো রয়েছে চারিদিকে এত ফুলের গাছ না এই দেখো এটা একটা কী ফুলের গাছ সাদা সাদা ফুলগুলো পড়েই আছে আমি এটা ঠিক নাম জানি না সেই জন্য বলতে পারছি না বা ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছি না এই দিকে একটা ভিডিও শুট করছে একজনরা সেই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না ওনাদের ডিস্টার্ব হবে তো যাই হোক এইটা পেরিয়ে গেলে আরও দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা বাগান বা কতটা পার্কের এরিয়া শেষ করতে পারবে না ঘুরে চারিদিকে এরকম সবুজ গাছগাছালি তাই প্রচুর রকমের পাখির ডাক শুনতে পাচ্ছি নানা রকমের যেটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি না কেন তার সাথে নানা রকমের আরও আওয়াজ আছে সেগুলো আমার ভিডিওতে দিলে একটু প্রবলেম হয়ে যাবে যাই হোক এই দিকটাও দেখে নাও গ্রিনারি 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 চারিদিকে এখানে একটা কিছু বানানো রয়েছে একটু উঠে দেখি চলো যখন বানিয়েছিল এখন বোধহয় একটু মেনটেনেন্সের অভাব এই জায়গাটা জলেরই কিছু একটা বানিয়েছিল বাট এখন সবটাই কিন্তু শুকনো শুকনো দেখতে পাচ্ছি এইদিকে আরেকটা বিশাল জলাশয় দেখতে পাচ্ছি যেটা পানা কচুরিতে ভরা তাই জলের কালার না দেখে পুরো সবুজই দেখতে পাচ্ছ আমিও সবুজই দেখতে পাচ্ছি এই জলাশয়ের উল্টো দিকেই কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়াম এই জলাশয়টা যে কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ আমি জানি না এদিক থেকেও আরও ওদিকে যাওয়ার জায়গা আছে কত আর ঘুরবো হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে চারিদিকে জলাশয় সবুজ গাছগাছালিতে ঘেরা নানা রকমের পাখির ডাক এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে যতটা সময় থাকবে ততটা সময় ভালো লাগবে এটুকু বলতে পারি মাথার ওপরে গাছ এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে কি ভালো লাগে না আর হ্যাঁ তোমাদের টাইমিংটা বলে দিই কেন এখন বাসি বাজাচ্ছে আমাদের বেরোতে বলছে তাই ইচ্ছে থাকলেও আর একটু সময় থাকতে পারলাম না এই পার্কটার টাইমিং হলো বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সপ্তাহে প্রতিদিনই খোলা তাই কবে আসছো এখনই দিনটা ঠিক করে ফেলো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই